নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের দারুণ একটা রেসিপি ঘরে থাকা খুব সামান্য কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যায় তবে গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে শুধুমাত্র এই একটা মাত্র মাছের পথ থাকলে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তো রান্নাটা করার জন্য এখানে আমি বাটা মাছ নিয়েছি আড়াইশো গ্রাম মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এবার মাছের মধ্যে হাফ চামচ নুন অল্প পরিমাণে একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে মাছটাকে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য সাথে সাথে কিন্তু রান্নাটা শুরু করব না তো মাছ ম্যারিনেট করা দশ মিনিট হয়ে গেছে এবার চলে এসেছি রান্নায় রান্না করার জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে প্রথমে ভেজে নেব মাছগুলোকে কিন্তু একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে মানে খুব বেশি নরম করে ভাজা চলবে না আবার খুব বেশি কড়া করে বা খুব বেশি শক্ত করেও কিন্তু ভাজবো না তবে উল্টে পাল্টে একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য উল্টে পাল্টে সুন্দর লালচে করে মাছটাকে আমি ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি আর এই তেলটার মধ্যে রান্নাটা হবে প্রথমে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি তো এখানে ফোড়ন দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দুই ফালি করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড একটু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরের খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে এবার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিডিয়াম আছে দেড় থেকে দুই মিনিটের জন্যে পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো আর হাফ চামচ নুন একটুখানে নুন দিলে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি মজা যায় একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো আর পেঁয়াজ একদম নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি খুব বেশিক্ষণ সময় লাগবে না মিনিট দুয়েকের মধ্যেই টমেটোটা এইরকম নরম হয়ে যাবে এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালের জন্য কিন্তু আমরা কাঁচা লঙ্কা ইউজ করবো তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু সময় আমি কষিয়ে নেব মশলা কষানো হতে থাকুক এদিকে আর একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি এক চামচ পোস্ত আর কালো সরষে আর সাদা সরষে দুটো মিশিয়ে নিয়েছি দুই টেবিল চামচ দুটো কাঁচা লঙ্কা আর তিন কুয়া রসুন একদম মিহি করে একটুখানি জল দিয়ে মিক্সিতে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে এই মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিডিয়াম আছে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি সর্ষে পোস্ত কিন্তু বেশিক্ষণ কষানোর প্রয়োজন পড়ে না একটু কষিয়ে নিলে হবে তো তেলটা ওপর থেকে ভাজতে শুরু করেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু মশলাটা তল থেকে পোড়া লেগে যাবে যেহেতু মশলাটা একদম শুকনো তো গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে গ্যাসের আঁচ একদম কমিয়ে মশলার সাথে মাছটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়েকের জন্য মাছ আর মশলা সব কিছুকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম দেড় কাপ মতন জল এটা একদমই গা মাখো টাইপের হবে তো জলটা সেটা বুঝে দিতে হবে জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটাই আছে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঝাল কিন্তু সেরকম হবে না আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি আর নুন টেস্ট করে দেখেছি নুন আমার কম লাগছে তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন কিন্তু প্রথমে একবার দেওয়া হয়েছিল তো সেটা বুঝেই নুনটা দিতে হবে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে মোটামুটি পাঁচ মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি ঢাকা চাপা দেওয়ার দরকার নেই ঢাকা ছাড়াই ফুটিয়ে নিতে হবে ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে আরও এক চামচ সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের বাটা মাছের ঝাল আপনারা অনেকেই হয়তো অনেক রকমভাবে বাটা মাছের ঝাল রান্না করেন তবে এই রকমভাবে একবার বাটা মাছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে জাস্ট অপূর্ব হয় গরম গরম ভাত দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে তো কেমন লাগলো আজকের আমার এই সহজ সাধারণ ঘরোয়া রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে